গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাসের দাম পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আলাদা অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কারামুক্ত নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। সম্প্রতি আরও এক দফা গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, জবাবহীনতার সংস্কৃতির ফলে দেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে আর এর প্রভাব পড়বে কৃষক সমাজ ও নিম্ন আয়ের মানুষের ওপর। সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সারা বিশ্ববাজারে তেলের দাম কমেছে কিন্তু বাংলাদেশে সরকার এখনও তেলের দাম কমায় নেই। এই গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে কৃষক সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ এবং বিশেষ করে যারা নিম্ন আয়ের লোক কিংবা ফিক্সড ইনকাম গ্রুপের মানুষ তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করব সরকার অবিলম্বে এই মূল্য বৃদ্ধির প্রত্যাহার করে নেবে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করেন। সারা পৃথিবী জুড়ে জ্বালানি তেলের দাম কমছে মানে অবিশ্বাস্যভাবে কমছে। আপনার জ্বালানি তেলের দাম কমছে যখন বিদ্যুৎ উৎপাদনের খরচাও কমছে, তা আপনি নিতে পারেন কেন? এটা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, তাদেরকে আমি আমার ধারণা এটা পুনর্বিন্যাস করতে গিয়ে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।